সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেলা সাড়ে এগারোটায় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয় পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা অন্যদিকে দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করে সমাবেশে বক্তারা বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার করে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানান